আমরা তো নবীজির তুতু মোবারক হাতে নিতে পারি নাই, আমরা তো নিজের মুখে মালিশ করতে পারি নাই, আমরা তো নিজের বুকে মালিশ করতে পারি নাই, শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বলেছি তাতেই আমি ব্যথাতি হয়ে গেছি, শুধুমাত্র নবীকে দাঁড়ায়া সালাম দিয়েছি তাতেই আমাদের বন্ধু ফতোয়া দিয়েছে, তারা কি ওই বুখারীর হাদিসটা পড়ে নাই? হযরত উরওয়া বলে রাসূল ওযু করতে লাগলেন, কানু ইয়াকতাতিলুনা, নবীজির সাহাবা কেরাম আজকে আপনারা ভিড় করছেন মাহফিল শোনার জন্য, আর মদিনার মানুষ মাহফিল শুনতে যায় নাই, মদিনার মানুষ নবীর কুলির পানি নিতে গিয়েছে। আপনি কোথায় যাবেন? বন্ধু সাহাবায়ে কেরাম ইয়াকতাতিলুনা নবীর ওযুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে, আমি কুলি করলে কে নেবে, কিন্তু রাসূল কুলি করছে, সাহাবায়ে কেরাম বলেন, নবীরে আপনারে পেয়ে আমরা ধন্য হয়েছি, আমরা আপনার কুলির পানি নিব। আমার নবী নাকে পানি দিলেন, সাহাবায়ে কেরাম নাকের পানিগুলো নিয়ে নিলেন, আমার নবী কদম মোবারক দূত করলেন, সাহাবায়ে কেরাম নিয়ে নিলেন। হযরতে উরওয়া বলছে, যারা সামনে ছিল ওরা নবীর ওযুর পানি মুখে বুকে পিঠে লাগাইলো, কিন্তু যারা দূরে ছিল ওরা তো পায় নাই, তো ওরা যারা পায় নাই ওদের কি হয়েছে, যে যারা পায় নাই ওরা সামনের দিকে এসে যারা পেয়েছে তাদের পিঠে মুখে বুকে চুমু দিয়া বলে, তুমি তো ধন্য হয়েছ, নবীর অজুর পানি পেয়েছ, আমি যেহেতু পাই নাই তোমার চুমা দিয়া নবীর অজুর পানিটা একটু বরকত নিতে চায়। সাহাবায়ে কেরাম আমাদেরকে নবীর তাজিম শিখিয়ে দিয়ে গেছে।